সিবিআই কিন্তু তদন্ত শুরু করেছে নিজের, এবং সেখানে পাটনার এসএসপি তাকে কিন্তু ইতিমধ্যেই সিবিআই তলব করেছে। আর এই মামলার মাস্টার মাইন্ড সঞ্জীব মুখিয়া, তার সম্পর্কে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে সিবিআই এর হাতে। রীতিমতো এগ্রিমেন্ট করে তিনি প্রশ্ন বিক্রির কারবার করতেন, 30-40 লক্ষ টাকায় ডিল হতো পড়ুয়াদের সঙ্গে, 1000 টাকা স্ট্যাম্প পেপারে সেই চুক্তিপত্র তৈরি হতো যেখানে যাবতীয় শর্তাবলী দেখা থাকতো, কত টাকা আগাম দিতে হবে, কত টাকা ফল প্রকাশের পর দিতে হবে, সমস্ত সেই চুক্তিপত্র উল্লেখ থাকত। প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। প্রকাশ, একদিকে আমরা জানি যে পাটনা এবং অন্যদিকে গোদ্রা, এই দুটো জায়গায় কিন্তু সিবিআই তৎপর হয়েছে নিজের তদন্তে, আর সেখানেই নাম উঠে এলো সঞ্জীব মুখিয়া, ঠিক কিভাবে ডিল তিনি করতেন? না দেখো, প্রথমেই তোমাকে বলে দিই সিবিআই কীভাবে তদন্ত করছে। গতকাল তারা পাটনার শাস্ত্রীনগর থানা গিয়েছিলেন, সেখান থেকে যাবতীয় নথি তারা সংগ্রহ করেছেন। পাটনা পুলিশের ইওইউ সেকশন, ইকোনমিক অফেন্স ইউনিট, সেখান থেকে নথি সংগ্রহ করা হয়েছে, এবং আজকে পাটনার এসএসপি পুলিশকে ডেকে তার সঙ্গেও কিন্তু কথা বলছেন তারা। তুমি জানো পাটনা পুলিশ এর তদন্ত করেছিল, এবং প্রাথমিকভাবে তদন্ত করতে গিয়ে কী উঠে এসেছিলো সেই সমস্ত তথ্য কিন্তু সংগ্রহ করা হচ্ছে। কিন্তু ইতিমধ্যেই সিবিআই এর আধিকারিকদের সঙ্গে কথা বলে আমরা যেটা জানতে পাচ্ছি, তাদের হাতে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। সঞ্জীব মুখিয়া একজন ব্যক্তির নাম উঠে এসছে, বেসিক্যালি সেই কিন্তু পেপার লিক কাণ্ডের মেন কিংপিং বলে সিবিআই আধিকারিকরা মনে করছেন। এবং যে তথ্য তাদের হাতে উঠে এসছে যে যাদের কাছ থেকে টাকা নেওয়া হতো, অর্থাৎ যে ক্যান্ডিডেটদের যাদের পেপার লিক করা হবে এবং তাদের পেপার দেওয়া হবে, তাদের কাছ থেকে 30-40 লক্ষ টাকায় রফা হতো, 30-35 বা 40 লক্ষ টাকায় রফা হতো, এবং তার জন্য 1000 টাকার স্ট্যাম্প পেপারে একটা ডিড অফ টার্মস অ্যান্ড কন্ডিশন তৈরি করা হতো। অর্থাৎ সাধারণত আমরা যখন ফ্ল্যাট কিনি বা জমি জায়গা কিনি, সরকারিভাবে একটা স্ট্যাম্প পেপার আমরা কিনে নিয়ে আসি, সেখানে কিন্তু ডিড তৈরি হয়, চুক্তিপত্র তৈরি হয়। একইভাবে এই কোটা দুর্নীতিকাণ্ডে কিন্তু একাধিক চুক্তিপত্র তৈরি করা হয়েছিল 1000 টাকার স্ট্যাম্প পেপারে, এবং সেই চুক্তিপত্রে টার্মস অ্যান্ড কন্ডিশন লেখা থাকতো কীভাবে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে, মাঝখানে পেপার নেওয়ার সময় কত পেমেন্ট করতে হবে, পরে কি পেমেন্ট করতে হবে, এবং সেখানে সঞ্জীব মুখিয়া নিজে সই করত, ক্যান্ডিডেটদের সই থাকতো। অর্থাৎ যে তথ্য সামনে আসছে তদন্ত করতে গিয়ে, একদম সিস্টেম্যাটিকভাবে এই গোটা র্যাকেট কাজ করছিল। ডিড অফ টার্মস অফ অ্যাগ্রিমেন্ট তৈরি করা হতো 1000 টাকার স্ট্যাম্প পেপারে, এবং শুধু এই নয়, সিবিআই আধিকারিকরা এটাও জানতে পারছেন যে পোস্ট ডেটের চেক নেওয়া হতো, অর্থাৎ পোস্ট ডেটের চেক ক্যান্ডিডেটের কাছ থেকে আগেই নিয়ে নেওয়া হতো, যে পরে যাতে কোনো ঝামেলা না হয়। সব মিলিয়ে কিন্তু একাধিক তথ্য রয়েছে, একাধিক ব্যক্তিদের নাম রয়েছে এই মামলায়। তুমি জানো বিহার পুলিশ আগেই 13 জনকে গ্রেপ্তার করেছে, সেই 13 জনকে আজকে কোর্টে তোলা হয়েছিল, কিন্তু সেটা নর্মাল কোর্ট কিন্তু আজকে নির্দেশ দিয়েছে যে এই মামলার আগামী দিনের শুনানি কিন্তু সিবিআই এর স্পেশাল কোর্টে হবে, এবং যে সঞ্জীব মুখিয়ার নাম উঠে আসছে কিংপিন হিসেবে, সে আগেই কিন্তু কোর্টে পিটিশন ফাইল করে তার বিরুদ্ধে যে কড়া পদক্ষেপ নেওয়া যাবে না এমন একটা কোর্টের নির্দেশ রয়েছে, এবং তার বিরুদ্ধেও কিন্তু আজকে সিবিআই আধিকারিকরা আদালতে গিয়েছিলেন। পাটনা পুলিশের যে মামলা পুরনো কোর্টে চলছিল সেখান থেকে কিন্তু সেই বিষয় নিয়েও কিন্তু আগামীকাল, সম্ভবত যেটা সিবিআই সূত্রের খবর, সিবিআই এর স্পেশাল কোর্টে শুনানি হবে, এবং সেখানেই কিন্তু সঞ্জীব মুখিয়ার বিরুদ্ধে কোর্ট যে আগে থেকে নির্দেশ দিয়ে রেখেছে যে কড়া পদক্ষেপ নেওয়া যাবে না, সেটা তোলার জন্য আবেদন সিবিআই তরফে জানানো হবে। এবং সিবিআই আধিকারিকরা মনে করছেন যে একটা বিশাল বড় র্যাকেট, যেখানে কিন্তু ডাক্তারদের ইনভলভমেন্ট রয়েছে, চিকিৎসকদের ইনভলভমেন্ট রয়েছে, একাধিক এজেন্টদের ইনভলভমেন্ট রয়েছে, বড় প্রভাবশালী ব্যক্তিরা রয়েছে, এবং তাদের প্রত্যেককে খুঁজে বার করার জন্য একেবারে, অর্থাৎ সিবিআই তদন্ত কিন্তু চলছে একেবারে পুরোদমে। প্রকাশ, ধন্যবাদ।